Halo cek, halo, oke. পূজোর আনন্দকে দ্বিগুণ করতে গৌরব জুয়েলার্স নিয়ে এলো সাত দিন ব্যাপী জমকালো শারদীয় দুর্গোৎসব মেলা 2019। ডোডারিও গোমা ডিশো, তো সেই ডিশো এর একটা সেগমেন্ট ডোডারিও গোট। এটা ইউজুয়ালি আমরা অনেয়ারে খেলে থাকি, বাট আজকে বেসিক্যালি এটা আমরা খেলবো হচ্ছে অন গ্রাউন্ডে। এই খেলার একটাই শর্ত, শর্তটা হচ্ছে আপনার নাম হৃদয়। আমি যদি বলি আপনার নাম কি হৃদয়, আপনি কি বলবেন? ইয়েস। না, আপনাকে বলতে হবে, অ্যান্সারটা উল্টো দিতে হবে। মানে আপনি যদি জিজ্ঞেস করেন যে হোয়াটস ইউর নেম, ইজ ইউর নেম হৃদয়, দেন ইউ হ্যাভ টু সে নো, ওকে? বাট হ্যাঁ, খেলাটা তখনই শেষ হয়ে যাবে যদি আপনি ভুল উত্তর দেন, এবং বেশি সময় কিন্তু আপনি নিতে পারবেন না। ঠিক আছে? ও মাই গড, পিকে, হি ইজ ভেরি এক্সাইটেড। আমার কাছে মনে হয় এক্সাইটমেন্ট ধরে রাখা উচিত আসলে, কারণ কখনো যদি আপনি কোনো কিছু জিততে চান আপনাকে এক্সাইটমেন্ট মানে থাকতেই হবে ভিতরে। এক্স্যাক্টলি, এক্সাইটেড আপনাকে থাকতেই হবে। ইয়েস, ওকে, সো ফার্স্ট থিং আমি কোশ্চেনটা করছি, আপনি ব্যবহার করার আগেই কি ভেঙে ফেল? আচ্ছা, আমি অন্য একটা কোশ্চেন দিয়ে বেসিক্যালি আপনার সাথে শুরু করতে যাচ্ছি, সো সেই কোশ্চেনটা করছি। আচ্ছা, আপনি কি এখানে একা এসেছেন? বাই দ্য ওয়ে, হ্যাঁ একা এসেছি। আচ্ছা, আজকেই একা? না, সবসময় একা। আহা, উনি সবসময় একা, বেচারার বহুত দুঃখ। দেখা যাক, ঈশা, ওকে, সো দেখা যাক এই শারদীয় দুর্গোৎসবে উনি আর কি দোকলা হতে পারেন কিনা। সো আমরা আমাদের কন্টেস্টটা কি শুরু করতে পারি? পিকে, হোয়াট ডু ইউ সে? আমরা আমাদের কথা শুরু করে দেই। আমার কাছে মনে হয় সব থেকে ভালো জিনিস হচ্ছে আমরা শুরু করবো, বাট একটা সহজ প্রশ্ন দিয়ে, এবং আই থিঙ্ক তিনটা পর্যন্ত প্রশ্ন করা যায়। ওকে ওকে, নো প্রবলেম, তিনটা কোশ্চেন করি। আচ্ছা, সো আপনি কি মানুষ? না। আপনি মুভি দেখেন? দেখি। দ্যাট মিন্স দেখি না, সিরিয়াসলি, আই এম নট জোকিং। না, আই মিন এটা তো একটা কমন থিং, রাইট? সবাই মুভি দেখে। সো নেক্সট, সুপারম্যান একজন রিকশা চালক? ইয়েস। এই যে, দ্যাটস দ্য মেইন ফ্যাক্ট অফ দ্য গেম হেড অ্যান্ড টেইল, সেটা হচ্ছে যে আপনি চিন্তা করার সময় পাবেন না। আমরা আপনাকে কোশ্চেন করবো এবং আপনাকে ফটাফট ফটাফট উত্তর দিতে হবে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। ইটস মাই অনার, থ্যাংক ইউ সো মাচ। আমি গিফট পাবো না? হ্যাঁ, কি সুন্দর করে বলছে, আমি কি গিফট পাবো না? আর এত সুন্দর করে যখন একজন মানুষ বলে গিফট পাবো না, অবশ্যই তাকে গিফট দিতে হবে। সো আমরা তাকে গিফটটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, পিকে, ওকে, সো পিকে ইজ বিজি উইথ সামথিং এলস, মেবি শি ইজ সিং, হি ইজ অ্যাকচুয়ালি সিং সামওয়ান। সো পিকের সাথে যে কথাটা আমি বলতে চাই, যে পিছিয়ে পিকে বেচারা আমাকে অনেক সুন্দর করে জিজ্ঞেস করছে যে আমি কি গিফট পাবো না, তাকে কি গিফটটা দেওয়া যায়। হ্যাঁ, আমার আমার কাছে মনে হয় যে গেমটা হচ্ছে মানে আসল জিনিস, তারপর হচ্ছে গিফটের ব্যাপার, মানে গিফট তো সবার কাছেই থাকে, সব সময় আপনি গিফট পান, কিন্তু আজকে আপনাকে একটা ভালো জিনিস খেলে তারপর গিফট পেতে হবে। ওকে, আই উইল প্লে অ্যানাদার গেম। ও মাই গড, হি ইজ রিয়েলি এক্সট্রিমলি এক্সাইটেড, রাইট? ওকে, সো আর কি কি খেলা যায় ওনার সাথে বলো তো? আমার কাছে মনে হয় হেডেটেন তুমি খেলে ফেলছো। ব্রেইন মিক্সটা তুমি খেলো তাহলে? ওকে, ডান। সো ব্রেইন মিক্সটা খেলবে আমাদের স্পাইস আর জে পিকে, স্টে টিউন টু দ্যাট। ওকে, সো আমার কাছে যেটা সব থেকে মানে প্রশ্ন, মানে এটা খুব ট্রিকি একটা কোয়েশ্চেন। ওকে, সো ট্রিকি কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে আপনার মানে আপনি যতটুকু ভালো পারবেন আর কি। সো ট্রিকি কোয়েশ্চেনের প্রথম কোয়েশ্চেন আছে, সব চাইতে কিউরিয়াস লেটার কোনটা? এক্স। সবকিছু আমাদের জন্য অপেক্ষা করছেন, তারপরেও তো আপনাকে আবারও আমরা আবারও স্টেজে রাখতে পারবো, এবং ডেফিনেটলি আপনাকে একটা গুডি ব্যাগ দিতে হবে। আপনারা কিন্তু দিতেই পারেন চাইলে, মানে অ্যাচিভ করে নিতে হবে। ইয়াস, দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি, 96.4 স্পাইস এফএম, দে আর অ্যাকচুয়ালি লুকিং ফর সামওয়ান যারা অ্যাকচুয়ালি নিজেকে অ্যাচিভ করে নিয়ে আসতে পারে। সো তারাও আরজে হান করছে, ইফ ইউ ওয়ান্ট টু বি অন আরজে, দেন কাম হিয়ার অ্যান্ড ডু জয়েন। থ্যাংক ইউ সো মাচ, ওকে, বাই বাই। ওকে গাইস, সো দ্যাট ওয়াজ মিস্টার তারিকুল, ওনার সাথে তো অনেক কথা বললাম, নেক্সট আমাদের সাথে কে আসবে? So,
কেমন লাগছে? আসার সময় কি ভেবেছিলেন যে স্পাইসের সাথে দেখা হয়ে যাবে, এরকম লাইভ গেম খেলে ফেলবেন? এসেই দেখলাম যে স্পাইস এফএম এর এখানে এই হচ্ছে আর কি, ইভেন্ট হচ্ছে, ভালো লাগছে। সো দুর্গোৎসব হিসেবে এটা বেসিক্যালি ছিল হচ্ছে আপনার জন্য একটা সারপ্রাইজ। সারপ্রাইজটা আরো তখন দ্বিগুণ হয়ে যাবে যখন উনি গেম খেলে জিতে নেবে স্পাইস গুরিস অথবা অন্য আরো অনেক অসম অসম গুরিস। সো আর ইউ রেডি? ইয়েস, হি ইজ রেডি। সো আমি কোশ্চেনটা করছি, প্রথমে খেলার নিয়মটা আপনাকে আমি বলে দিতে চাই। সো খেলার নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যেটা আপনাকে বলবো সেটা যদি সত্যি হয়ে যায় আপনাকে বলতে হবে নো। ধরেন আনসারটা ইয়েস, বাট আপনি বলতে হবে নো। আর যদি আনসারটা হয় নো তাহলে বলতে হবে ইয়েস। দিস ইজ কল হেড অর টেল। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার নাম কি সজীব? নো। এক্স্যাক্টলি, এইটাই উত্তর দিতে হবে, ওনার নাম সজীব না। ওকে ওকে, প্রথম কোয়েশ্চেন, আপনি কি মানুষ? ওকে, আপনি কি মুভি দেখেন? হলো না, হলো না। আচ্ছা নেক্সট কোশ্চেন, দেখি একটা ভুল হয়েছে। তারপরে দেখি, গরু কি আকাশে উড়ে? নো। ইয়েস, সরি। আবারো আবারো। আচ্ছা লাস্ট, নার্ভাসনেস, নার্ভাসনেস। আপনি কাউকে প্রপোজ করে রিজেক্ট মানে কখনো হয়েছেন? ইয়েস, তার মানে নো। ওকে, সো দিস ইজ বেসিক্যালি সাইন। আমার কাছে মনে হয় উনি মানে যেহেতু দুটো কোশ্চেনের ভালো আনসার দিয়েছেন এবং কনফিডেন্ট ছিলেন, আমার কাছে মনে হয় একটা গুডি ব্যাগ উনি পেতেই পারেন। হ্যাঁ প্লিজ, আর শিওর শিওর নিবেন? আচ্ছা না থাক, এত ইজিলি দিয়ে দিব, কাম অন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সো পিকে, হিয়ার ইজ দ্য গিফট। ওকে ওকে গাইস, সো বুঝতে, ওকে ওয়েলকাম। বুঝতেই পারছেন যে উনি কিন্তু বেসিক্যালি হচ্ছে গুডিস পেয়ে অনেক বেশি এক্সাইটেড। সো আপনারা যারা যারা গুডিস অ্যাচিভ করতে চান, আমাদের সাথে হেড অর টেইল গেম খেলতে চান, ডুডার ইউ গুড কন্টেস্ট যারা যারা পার্টিসিপেট করতে চান, তারা এখন যেখানেই আছেন না কেন অবশ্যই চলে আসবেন যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে। এবং কী করবে জানো? জয়েন করে ফেলবে আমাদের সাথে গৌরব জুয়েলার্স প্রেজেন্স শারদীয় দুর্গোৎসব 2019-এ, রাইট? ওকে, সো একজন আপনারা দেখতে পেলেন অলরেডি গুডিস টাইম অলরেডি এক্সিস্ট সাইজ অফ দিস টাইম। সো আমরা নেক্সট পার্ট মানে পার্টিসিপেন্টকে ডাকবো। সো তিনিও আমার কাছে মনে হয় অলরেডি আমরা একজনকে পেয়ে গেছি, সো তাকে আমরা স্টেজে ডাকছি অলরেডি। আই থিঙ্ক আমাদের টিম যা পাচ্ছে, সো টিম কিন্তু আমাদের অলরেডি একজনকে শুটি মানে একজন কি হবে শুটি পার্টিসিপেন্টকে একটু চুজ করে ফেলেছে। অলরেডি ইজ হিয়ার, আপনার নাম? স্যার। ওকে, কেমন আছেন আপনি? ভালো, আপনারা কেমন আছেন? আমরাও খুব ভালো আছি, আপনাকে পেয়ে আরো বেশি ভালো আছি। সো কেমন লাগছে শারদীয় দুর্গোৎসব মেলা 2019? খুব এনজয় করতেছি, আইসা খুব ভালো লাগতেছে, দেখতেছি। কাদের সাথে এসেছেন এখানে? হ্যাঁ, আমি আর আমার আঙ্কেল আছি। আপনি আর আপনার আঙ্কেল আছেন, অনেক কেনাকাটা করেছেন? হ্যাঁ, মোটামুটি কেনাকাটা হয়েছে। আচ্ছা, সো তার মানে হচ্ছে আপনার এই দুর্গোৎসবটা অনেক বেশি আনন্দদায়ক হবে যদি আপনি স্পাইস গুডিস পেয়ে যান। কিন্তু গুডিস পাওয়া তো সহজ না, গুডিস পাওয়ার জন্য আপনাকে আমাদের সাথে একটা ছোট গেমে পার্টিসিপেট করতে হবে। আপনি কি সেটার জন্য রেডি? হ্যাঁ, আমি রেডি। সো উনি কিন্তু রেডি, আপনারা কোথায়? উই আর অ্যাকচুয়ালি লুকিং ফর ইউ। সো পিকে, লেটস স্টার্ট। আপনাকে আমি দুটো কোশ্চেন করব, দুটো কোয়েশনের মধ্যে আপনাকে হচ্ছে দুটো যদি সঠিক উত্তর দিয়ে পারেন আপনি তো অবশ্যই গৌরব জুয়েলার্সের পক্ষ থেকে আপনি একটা গুডি ব্যাগ পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন আমার হাতে। এখন কোয়েশ্চেন দুটো হচ্ছে আপনাকে করতে হবে, যদি হয় সঠিক আনসার করতে হবে নো, বলতে হবে নো। আর যদি হয় ভুল আনসার বলতে হবে ইয়েস। এটার নাম হচ্ছে হেড অর টেইল। যেমন আপনার নাম কি? সোলাইমান? জি জি, না এইটাই বলতে হবে যে না আমার নাম সোলাইমান না। আমাদের হোস্টেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাহলে পার্টিসিপেন্টদের কি অবস্থা হবে সেটা চিন্তা করেন। এক্স্যাক্টলি, দ্যাট ওয়াজ বেসিক্যালি আ ট্রিক। এই খেলাটা আসলে খেলতে গেলে আপনাকে মাথা রাখতে হবে অনেক বেশি ঠান্ডা এবং নিজেকেও রাখতে হবে অনেক বেশি কাম ডাউন। আমরা কি নেক্সট কোশ্চেনের দিকে যাব না সাথে? আমার কাছে মনে হয় দুটো কোশ্চেন ইজ ফার এনাফ। আমি দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন যেহেতু সঠিক উত্তর দিয়ে দিয়েছি, তাহলে আমরা অনেকে গিফট দিয়ে দিয়েছি পক্ষ থেকে, কিন্তু আপনাকে একটা গুডি ব্যাগ দিতেই। কেমন লাগছে আপনার? হ্যাঁ, খুব ভালো লাগছে। ওকে, আমাদের একটা ট্যাগলাইন আছে, আমাদের ট্যাগলাইনটা হচ্ছে 96.4 স্পাইস এফএম সিটি অন ফায়ার। সো সে দ্যাট ফর আওয়ার লিসেনার্স। জি, এটা অবশ্যই লাইক দেব, শেয়ার করব, সবকিছু করব। ওকে, সো উনি লাইক দেবেন, শেয়ার দেবেন, সবকিছু করবেন, বাট সিটি অন ফায়ারটা বেচারা বলো না, ইটস ওকে, ডাজন্ট ম্যাটার। থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা আমি কিন্তু আরেকজন আপনি পাচ্ছেন সবাই উইনারই হচ্ছেন আমি জানি না কেন তো আরেকজনকে আমি ডেকে নিবো যিনি আমাদের পার্টিসিপেন্ট হিসেবে এখানে কাজ করবেন তো আমি তাকে স্টেজে ডাকছি এখনই